হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর আপনারা নিজের জন্য কিছু টাইমও বের করে নিতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে আজকের টিপসগুলো চটপট করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের আমার প্রথম টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সবসময় চশমা পরে থাকে তাদের জন্য আজকের এই টিপসটা খুবই কাজে আসবে, খুবই উপকারে লাগবে। তো সবসময় চশমা পরে থাকার কারণে দেখবেন অনেক সময় কি হয়, চশমা খুললে অসুবিধা হয়, আর আমরা যখন হেয়ার কালার করি বা চুলে হেনা টেনা লাগিয়ে থাকি সেক্ষেত্রে দেখবেন চুলে কালার করার সময় বা হেনা লাগানোর সময় চশমার যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের মধ্যে হেনা বা চুলের কালার লেগে যায়, আর যার কারণে চশমার হ্যান্ডেলটা নোংরা হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো তার জন্য আপনারা একটা ছোট্ট উপায় করে নিতে পারেন, চুলের কালার করার আগে এই কাজটা অবশ্যই করবেন। নিয়ে নেবেন ফয়েল পেপার, ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে হ্যান্ডেলের মধ্যে এইভাবে করে ফয়েল পেপারটাকে র্যাপ করে জড়িয়ে দিতে হবে। তো এইভাবে করে চশমার হ্যান্ডেলটা ফয়েল পেপারের সাহায্যে যদি কভার করে দেওয়া হয় তাহলে দেখবেন চুলে হেনা করার সময় বা কালার করার সময় চুলে কালার বা হেনা একদমই লাগবে না, আর হ্যান্ডেলটা একদমই খারাপ হবে না। তাই চুলে কালার করার আগে বা চুলে হেনা লাগানোর আগে অবশ্যই এই কাজটা করে নিতে হবে। দুটো হ্যান্ডেলে এইভাবে করে ফয়েল পেপার লাগিয়ে দেবেন, আর যখন হেনা লাগানো হয়ে যাবে ফয়েল পেপারটা খুলে রেখে দেবেন, আবারও আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি টিপসটা কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপসে। দেখবেন বন্ধুরা, কলা যখন খুব বেশি পেকে যায় তখন এইভাবে করে নষ্ট হয়ে যায়, আর বাড়িতে এরকমটা প্রায়ই অসময় হয়ে থাকে। মানে একটা দুটো কলা তো এরকমভাবে পচেই যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমরা কী করি, ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এই পচা কলা ফেলে না দিয়ে কতটা ভালো যে কাজে লাগাতে পারি আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, কলার খোসা সমেত এইভাবে করে কলাগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে নিতে হবে, ঠিক আছে? একদম ছোট ছোট টুকরো আকারে কেটে নেবেন, আর খোসা বাদ দেবেন না, খোসাটা সমেত কলাটাকে এভাবে করে কেটে নিতে হবে, ঠিক আছে? কেটে নেওয়ার পরে আমি এবার কি করব, একটা ডিসপোজাল গ্লাসগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মগ, বাতিল করা মগ, যে মানে যেটা আপনার বাড়িতে রয়েছে আপনারা নিয়ে নিতে পারেন। কলাগুলোকে এভাবে করে আমি গ্লাসে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে জল দিয়ে দিলাম একটুখানা, আর এই জল আমি সারা রাত্রির জন্য, পুরো রাতের জন্য রেখে দেবো যাতে ফরমেন্ট হয়ে যায়। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টার জন্য রাখতে পারেন। এইভাবে দেখুন ফরমেন্ট হয়ে গেছে, আর এইটা দুর্দান্ত একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যে আমরা ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট বা যে কোনো গাছগাছালি লাগাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সারও দিই, লিকুইড বা ফার্টিলাইজার দিয়ে থাকি, আর সেগুলো আমরা বাজার থেকে কিনে আনি টাকা খরচা করে। তাই টাকা খরচা করে বাজার থেকে কিনে না এনে যদি এভাবে বাতিল করা জিনিস দিয়ে লিকুইড ফার্টিলাইজার গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে দেখবেন গাছের ফল ফুল খুব ভালোভাবে হবে আর গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। আশা করি টিপসটা কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, দিনের পর দিন যে হারে গ্যাসের দাম বেড়ে চলেছে তাই আমাদের উচিত একটু সচেতনতার সাথে গ্যাসটাকে ইউজ করা, যাতে কিছুটা হলেও আমরা গ্যাসের সাশ্রয় করে নিতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, গ্যাস স্টোভের সাথে যে পাইপ লাগানো থাকে, সিলিন্ডারের সাথে যে পাইপের যোগ রয়েছে, সেই পাইপটা এইভাবে করে একটু মোড়ানো থাকে, যার কারণে দেখবেন ক্র্যাক হয়ে যায়, আর সেই ক্র্যাক হয়ে যাওয়ার কারণে একটু একটু করে গ্যাস বেরিয়ে যেতে থাকে, আর আমরা বুঝেই উঠতে পারি না যে গ্যাস এত তাড়াতাড়ি শেষ কীভাবে হচ্ছে। আবার দেখবেন বন্ধুরা, অনেক সময় কি হয়, ক্র্যাকটা একটু একটু হতে হতে অনেকটাই বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক বড় বিপদও হতে পারে। তাই বিপদের হাত থেকে বাঁচার জন্য আর যাতে একটু হলেও গ্যাসের সাশ্রয় করে নেওয়া যায় তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে স্যালো টেপ, আর স্যালো টেপটাকে না এইভাবে করে, এই যে দেখুন গ্যাস স্টোভের সাথে যে পাইপটা জয়েন্ট রয়েছে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত ভালোভাবে স্যালো টেপটা লাগিয়ে দিন। স্যালো টেপটা লাগিয়ে দিলে আপনারা দেখবেন ক্র্যাক হবে না, বিশেষ করে এই জায়গায় বেশিরভাগ ক্র্যাক হয় কারণ এই জায়গাটা মোড়ানো থাকে। তাই এইভাবে করে অবশ্যই পাইপের মধ্যে স্যালো টেপ লাগিয়ে পাইপটাকে সিকিউর করে নেবেন। চলে এলাম পরবর্তী টিপসে। রুটি তৈরি করার সময় আমাদের মতো বেশিরভাগ মহিলারাই এই ভুলটা করে থাকি, প্রথমে রুটিটাকে তাওয়াতে হালকা করে সেকে নিই, সেকে নেওয়ার পরে রুটিটাকে আরও ভালোভাবে ফোলানোর জন্য বা ভালোভাবে সেকার জন্য ডাইরেক্ট গ্যাসের আগুনে এইভাবে করে উলট পালট করে ভালো করে সেকে নিই। তো এরকমভাবে কোনো দিনও রুটি সেকবেন না, কারণ গ্যাসের আগুনে ডাইরেক্ট রুটি সেকলে ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে। তাই রুটি গ্যাসের আগুনে ডাইরেক্ট না সেকে এইভাবে করে একটা ফুটো ফুটো থালা কিনবেন, আর সেই ফুটো ফুটো থালার সাহায্যেই রুটি সেকবেন। তো যারা বিগিনার তাদের ক্ষেত্রে দেখবেন খুবই কাজে আসবে। আর আপনারা ভাবছেন যে এই থালার মধ্যে কিভাবে রুটি সেকা হবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কিভাবে ফুলে উঠছে। আর সবথেকে ভালো অপশান রয়েছে আপনার কাছে, যদি আপনি
তার মধ্যে রুটিটাকে রেখে যদি ফোলাতে পারেন বা সেঁকতে পারেন সেটা সবথেকে বেস্ট অপশন। আর যদি না পারেন তাহলে এইভাবে করেও আপনারা রুটি সেঁকে নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, যখন আমরা রুটি তৈরি করি, রুটি তৈরি করার পরে এইভাবে করে ক্যাসরোলের মধ্যে, হটপটের মধ্যে রুটি আমরা রেখে দিই যাতে রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তাই এইভাবে করে ক্যাসরোলে রুটি রেখে দিই, কিন্তু আপনারা দেখবেন যেটা তলার রুটি সেই রুটিটা ভিজে যায় আর নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। কারণ যে গরম ভাব, সেই গরম ভাপের কারণে এরকম ধরনের যে একটা রুটি সবসময় নষ্ট হয়ে যায়। তাই একটা রুটি নষ্ট করার থেকে ভালো একটা উপায় চলুন আমি আপনাদের বলে দিই, আবারও আমি নেব সেই ফুটো ফুটো থালা। আর রুটি করার পরে এইভাবে করে আপনারা কি করবেন, এই ফুটো ফুটো থালার ওপরেই রুটিগুলোকে রাখবেন একটা একটা করে করে। আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে, খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, যে ঘাম রুটির যে ভাব সেই ভাবটা ছেড়ে গেলে তখন আপনারা ক্যাসরোলের মধ্যে রাখবেন। তাহলেও দেখবেন রুটিটা বেশ অনেকক্ষণের জন্য গরম থাকবে, আর রুটি আলাদা করে যে একটা রুটি নষ্ট হচ্ছিল সেটাও হবে না। আর এই ফুটো ফুটো থালা অনেক কাজের, অবশ্যই একটা কিনে নেবেন। তাই রুটি করতে গেলে আর চিন্তার কোনো বিষয় নেই, ব্যাস একটা থালার জাদু। আশা করছি এই টিপসটা আপনাদের খুবই কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।